আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব। স্বপ্নে কি দেখলে কি হয়, এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা থাকবে, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো স্বপ্নে খাজনা আদায় করতে দেখা দুঃখ কষ্টের সাথে আপনার সময় অতিবাহিত হওয়ার লক্ষণ, খালি মাথা দেখা বিপদের আলামত, খারাপ স্বপ্নে মানে খারাপ কোনো খুরমা খেজুর খেতে দেখা, ইহা অসৎ লোকের সাথে সাক্ষাৎ হবে। স্বপ্নে যদি খোটা দিতে দেখে জীবনের মধ্যে সুখ শান্তি আসবে, স্বপ্নে খাঁচা দেখা জীবনের মধ্যে দুঃখ কষ্ট আসতে পারে, স্বপ্নে খাটো হতে দেখা সুখ শান্তি আসবে, স্বপ্নে খাটে শুয়ে সাথে দেখা সুখে জীবন যাপন করার লক্ষণ, খাটের উপর বসে থাকতে দেখা সমাজের মধ্যে সুনাম অর্জন করার লক্ষণ, খাটের উপর থেকে পরিচিত দেখা লোক সমাজের মধ্যে লাঞ্ছিত হওয়ার লক্ষণ বুঝতে হবে, খাটো অবস্থায় নিজেকে দেখা দুর্নামের লক্ষণ, খাদ্য যদি গলার মধ্যে আটকে যেতে দেখে রোগাক্রান্ত হওয়ার আলামত অথবা মৃত্যু অতি নিকটবর্তী, স্বপ্নে খাবার খেতে দেখা জীবনের মধ্যে উন্নতি হওয়ার লক্ষণ, স্বপ্নে খামার দেখা মানুষের উপকার করিবার লক্ষণ বুঝতে হবে, স্বপ্নে খিল দেখা পারিবারিক শান্তি আসিবে, স্বপ্নে খেরাই দেখা অসুস্থতার আলামত, স্বপ্নে খুতবা পাঠ করতে দেখা ধর্মের মধ্যে মনোযোগী হওয়ার লক্ষণ, খুতবা পড়ে অর্থ গ্রহণ করতে দেখা সংসার সুখ শান্তিতে আপনার আপনার সংসার সুখ শান্তিতে ভরে যাবে এমন কিছু বুঝিয়ে থাকে, খুতবা বন্ধ করতে দেখা সুসন্তান জন্মগ্রহণ করবে, খুতবা শুনতে দেখা ধর্মীয় কাজে আগ্রহী হওয়ার লক্ষণ বুঝতে হবে, ক্ষুধা লাগতে দেখা বিপদ আসিবে, স্বপ্নে খুরমার বীজ দেখা বিদেশে ভ্রমণ করার সম্ভাবনা, স্বপ্নে খুন করতে দেখা ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার লক্ষণ বুঝতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই নির্ভরযোগ্য সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।